পুলিশের মাতাদের বাঁচাতে চেয়েছে সিট, অভিযোগ করা হয়েছে, আনিসের বাবা অভিযোগ করেছেন, রেকর্ড থেকে অভিযোগ করা হয়েছে, জাস্টিস মান্থারগড়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে চার্জশিটে সেই রিপোর্টের একটি অংশকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? অ্যাডিশনাল এসপির নাম ছিল বলে, অ্যাডিশনাল এসপি ধরা পড়বেন বলে, অত ওপরের কোনো পুলিশ অফিসারকে ধরা যাবে না তার জন্য ওই বলির পাঠা বানাও নিচের অফিসারদেরকে। কিন্তু উনি পুলিশ মন্ত্রী হিসেবে তার কাজটা করেছেন কি? আনিসের হত্যাকারীরা আজও কি গ্রেপ্তার হলো? সালেম খান কি ইনসাফ পেলেন? আরে পুলিশ মন্ত্রী তো গান বাজনা নাচ নিয়েই ব্যস্ত, পুলিশ মন্ত্রীর পুলিশ দেখার সময় কোথায় আছে? পুলিশ মন্ত্রী নাচবেন, কুঁদবেন, গাইবেন, যা খুশি করবেন। যাদেরকে ঢোকানো হয়েছিল, বলির পাঠা করা হয়েছে, তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে। আসল মাথা ধরতে হবে, মাথা, এই মাথারা যারা আনিসকে খুন করেছিল, যারা আনিসকে খুন করতে পাঠিয়েছিল। গ্রামীণ হাওড়াতে গরিব মানুষকে যারা প্রতিদিন অত্যাচার করছে তাদের উপর, তাদের ধরতে হবে, এই পুলিশি রাজ খতম করতে হবে, গ্রামীণ হাওড়ায় সম্প্রীতি ফেরাতে হবে, যেটা আনিসের বক্তব্য ছিল। আমরা তার জন্যে এই ইনসাফের লড়াই করছি। যে পুলিশ রাত্রিবেলা গিয়ে বাড়ি থেকে সংখ্যালঘু মানুষকে তুলে এনে হত্যা করে তাদেরকে, যে পুলিশ রাত্রিবেলা গিয়ে বাড়ির ছেলেকে ঠেলে ফেলে দেয়, এই মমতা ব্যানার্জির পুলিশ। আনিসের মতন ছাত্রকে যারা হত্যা করে, ছাত্র হত্যাকারী সরকার তার পুলিশ গিয়ে হত্যা করবে, তার জন্য সেই পুলিশের উপর ভরসা রাখবো? তাই আমরা সিটের তদন্তেও ভরসা রাখতে পারিনি। ওই মাটি স্পর্শ করে আমরা শপথ দেব যে আমাদের লড়াই থামবে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা কোনো ইন্দ্রজিৎ সর্দারদের মতন পুলিশ অফিসারদের হাতে রাষ্ট্র দেওয়া হয়নি। এই অ্যাডিশনাল এসপি হাওড়ার যার নাম আসছে সামথিং সাম সর্দার বা সরকার, তার কোন আইনে এই অধিকার ছিল যে স্পেশাল অপারেশন গ্রুপের কোয়ার্ডিনেটরকে কাছ থেকে পাওয়া একটা তথ্য যে হিজাব সংক্রান্ত বিষয়ে আনিস খান কিছু কথা বলেছেন, তার জন্য তাকে রাত্রিবেলা তুলে আনার? বলছি আজও ইনসাফ পেল না আনিস খানের পরিবার, কারণ যারা আনিস খানকে নাকি খুন করেছে, যারা আসল দোষী, তাদের নামই নেই সিট যে গঠন হয়েছিল হাইকোর্টের নির্দেশে, তারা যে নামগুলো জমা করেছে রীতিমতো নাকি তাদের নামই নেই, যারা আসল খুনি। তার বাবা বলছে, আমার সঙ্গে রয়েছেন আনিস খানের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, কথা বলার চেষ্টা করব, তারা কাদেরকে আড়াল করার চেষ্টা? দেখুন, খুব পরিষ্কার, আনিস হত্যা অনেকগুলো হত্যাকাণ্ডের মধ্যেই পশ্চিমবাংলার একটা হত্যাকাণ্ডই শুধু নয়, পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, এখানে যে পুলিশি রাজ চলছে, বিশেষত হাওড়ার গ্রামাঞ্চলে গ্রামীণ পুলিশ যে পুলিশি রাজ কায়েম করেছে তার অন্যতম উদাহরণ। এটা একটা স্যাম্পল হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝব যে এরকম হয়তো অনেক ঘটনা আছে যে ঘটনা সামনে আসেনি। প্রথমত কী কারণ ভাবতে পারছো রোজিনা? পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে স্পেশাল অপারেশন গ্রুপ যারা কাজ করেন, স্পেশাল অপারেশন গ্রুপ হতেই পারে, পুলিশ তাদের কাজকর্মের জন্য একটা গ্রুপ তৈরি করবেন, কিসের জন্য করতে পারে না, চিটিংয়ের জন্য স্পেশাল অপারেশন গ্রুপ থাকতে পারে, অ্যান্টি চিটিং, অন্য কোনো রাউডিইজমের বিরুদ্ধে, ধরুন কলকাতা পুলিশের আছে অ্যান্টি রাউডি সেকশন, অ্যান্টি চিটিং সেকশন, স্পেশাল অপারেশন গ্রুপ, এই এসওজি, এই ধরনের বিষয় কিন্তু কয়েকটি রাজ্যের পুলিশের মধ্যে আমরা আগে দেখেছিলাম, গুজরাটে কিছু কিছু সময় পেয়েছি, আর এই পশ্চিমবাংলার হাওড়া গ্রামীণ পুলিশের মধ্যে আমরা দেখেছি। নির্দিষ্ট কারণে এই স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করা হয়েছিল, কী কারণ আপনি জিজ্ঞেস করুন হাওড়া গ্রামীণ পুলিশের যারা মাথা আছেন তাদেরকে। সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু বললে তার জন্য তার বাড়িতে রাত্রিবেলা পুলিশ যেতে পারে কোনো এফআইআর ছাড়া? আনিস খানের বিরুদ্ধে কোনো এফআইআর ছিল 19 ফেব্রুয়ারি 2022 তারিখে? ওরা যে এফআইআরগুলো দেখিয়েছিলেন, পেরো থানা হোক, আমতা থানা হোক, কীসব দেখিয়েছিলেন, বাগনান থানা হোক, আনিস খানের বিরুদ্ধে ওই দিন কী অভিযোগ ছিল ওদের রিপোর্টে দেওয়া? ওরা তদন্ত করে, এসআইটি তদন্ত করে যে কটা ফোন নাম্বার পেয়েছেন
তার দুটো ফোন নাম্বার থাকা সত্ত্বেও সিজার লিস্টে এই ফোন নাম্বারের ফোনগুলোকে সিজ করা হয়নি। আমি কোনো অ্যাকিউজডের বিরুদ্ধে কোনো কথা এখানে বলবো না, কারণ আমি জানি সেটা মিডিয়া ট্রায়ালের প্রশ্ন আসবে। কিন্তু যারা এখনও অ্যাকিউজড হলেনি না, যাদেরকে অভিযুক্ত বলা হলোই না, সেই ব্যক্তিবর্গ অ্যাডিশনাল এসপি কে? এই অ্যাডিশনাল এসপি হাওড়ার, যার নাম আসছে সামথিং সাম সর্দার বা সরকার, তার কোন আইনে এই অধিকার ছিল যে স্পেশাল অপারেশন গ্রুপের কোয়ার্ডিনেটরকে কাছ থেকে পাওয়া একটা তথ্য যে হিজাব সংক্রান্ত বিষয়ে আনিস খান কিছু কথা বলেছেন, তার জন্য তাকে রাত্রিবেলা তুলে আনার? তথ্য আছে, প্রমাণ আছে, আর সেই পাতাটাই রেকর্ড থেকে কোর্টে দেওয়া হলো না, আমাদের মামলা করে আনতে হলো। এটাই হচ্ছে প্রশ্ন। উলুবেরিয়া সাব ডিভিশন জুড়ে এই কাণ্ড ঘটানো হয়েছে গত 10 বছরে, এই কাণ্ড ঘটানো হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ ওখানে গ্রামে গ্রামে ত্রাসের সঞ্চার করেছেন, নির্দিষ্টভাবে ওই অঞ্চলের গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা, তারা কি করছেন তাকে সার্ভাইল্যান্স করা, তার জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে। আসলে ওখানে তৃণমূল বলে যে বস্তুটি আছে সেটা পুলিশ নিয়ন্ত্রণ করে। আমরা ইনসাফ যাত্রা করছি, আপনারা দেখেছেন যে বামপন্থী যুবরা তারা হেঁটে আসছেন কোচবিহার থেকে কলকাতা, ইনসাফ যাত্রা ওখান দিয়েও যাবে। শহীদের মাটি আনিস খানের মাটি, সেই জায়গা দিয়ে ইনসাফ যাত্রা যাবে ইনসাফের দাবিতে। আর গোটা হাওড়া, গ্রামীণ হাওড়ার বুকে এই কথা পরিষ্কার করে বলা হবে, ইনসাফ যতক্ষণ পর্যন্ত আনিসের নামে আমরা না পাচ্ছি, আনিস খানের ইনসাফ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ওই মাটি স্পর্শ করে আমরা শপথ দেব যে আমাদের লড়াই থামবে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা কোনো ইন্দ্রজিৎ সর্দারদের মতন পুলিশ অফিসারদের হাতে রাষ্ট্র দেওয়া হয়নি। হ্যাঁ, পাঠিয়েছেন আজকে জাস্টিস মান্থা এই মামলাকে ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন, আমরা এর শেষ দিকে ছাড়ব। জানি উনি সাদা, ওই আমার কিছু কিছু ওই সিনেমার এই মনে পড়ছে, সে জানো তো, সে ওই কালো এর মধ্যে থেকে একটা মানে কিছু কিছু উঠে এলো কোনো প্রাণী, আর ওইরকম একটা ছবি করবার চেষ্টা উনি করেছিলেন। আমি ওই রকম একটা দৃশ্য, উনি আসলে, ওনার প্রচুর ওই মস্তিষ্ক পরামর্শদাতা আছেন যারা ওনাকে বুদ্ধিযুদ্ধি দেন, এটা একটা ছবি তৈরি করবার চেষ্টা করেছেন। কিন্তু আসলে যেটা হয়েছে কি বলুন তো, এটা এতটাই অবস্থা হয়েছে, সাদার মধ্যে কালো স্পট হলে একটুখানি বোঝা যায়, জানেন তো, সাদার মধ্যে কালো স্পট হলে বোঝা যায়, আর যখন গোটা বিষয়টা কালো হয়ে যায় তখন ওই সাদা হয়ে কাউকে বসতে হয় যে এর মধ্যে একটু কিছু আছে, কারণ ওটাই আছে। পাউডার টাউডার মেখে সাদা হয়ে বসলেন, মুখ্যমন্ত্রী না নায়িকা, হাবিলদার সিভিক পুলিশ অ্যারেস্ট করে কী হবে? হাবিলদার আর সিভিক পুলিশ এখন যান না, গিয়ে আমতা থানায় যে যান, ওই সব কাজ করছে এখন, ওই সব যারা যারা ছিল সব আবার ঢুকে গেছে চাকরিতে, সব টুপি পরানো বিষয়ে, সব টুপি পরাচ্ছে। আমি তো দাবি তুলছি গত কয়েক বছর সময়ে গ্রামীণ হাওড়ায় যত মিসিং কেস হয়েছে, যেখানে যেখানে ডেড বডি পাওয়া গেছে সেগুলোরও তদন্ত করা হোক, তাহলে বেরোবে যে পুলিশ কোথায় কোথায় গেছিল। রাষ্ট্রীয় হত্যা, এটা রাষ্ট্রীয় হত্যা, এটা রাষ্ট্রীয় হত্যা, পুলিশের উপর থেকে কোনো নির্দেশ না থাকলে এই হত্যা হতে পারে না, এটা একটা সিস্টেমের বিরুদ্ধে। আনিস খান এই গোটা বিষয়টাকে সামনে এনে আনিস খানের হত্যা, এরকম হত্যাই বাংলায় প্রতি মুহূর্তে মুহূর্তে হচ্ছে, যেটা আপনার সামনে খবরও হচ্ছে না, আপনি জানতেও পারছেন না, এরকম হত্যা কম হয়েছে বাগনানে, উলুবেরিয়ায়, আমতায়, বিভিন্ন জায়গায় খোঁজ নিন।